بسم الله الرحمن الرحيم السلام عليكم অরিন কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো একদমই বেকারির মতো পারফেক্ট সল্ট কুকিজ বা সল্টেড বিস্কুট অলরেডি আমার চ্যানেলে সল্টেড বিস্কুটের আরেকটি ভিডিও আছে ওটা খুবই পপুলার হয়েছে সবার কাছে তবে ওই রেসিপিতে আমি ডালডা দিয়ে বিস্কুট তৈরি করা দেখিয়েছি অনেকেই ডালডাটাকে পছন্দ করেন না তাদের জন্য আমি বাটার দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো আমি চেষ্টা করেছি এমন ভাবে রেসিপিটি তৈরি করে দেখাতে যাতে করে এর স্বাদ গন্ধ ও টেক্সচার কিছুটা হলো বেকারিতে পাওয়া যায় সেই বিস্কুটের মতোই যেন হয় বিস্কুটটি তৈরি করার জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আনসল্টেড বাটার আপনারা চাইলে সল্টেড বাটারও নিতে পারেন এবার বাটারটাকে আমি মিডিয়াম স্পিডে 2 মিনিটের মতো বিট করে নেব বিট করার আগে অবশ্যই আপনারা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বাটারটা বের করে রাখবেন বাটারটা সাদা ফ্লাফি হয়ে যাবার পর এবার আমরা এতে গুঁড়ো করা চিনি 1/4 কাপ যোগ করব চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে চাইলে আপনারা পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এবার হ্যান্ডেল দিয়ে মিশিয়ে নিয়ে বিট করে নেছি 3 থেকে 4 মিনিট সল্টেড বিস্কুটে যে লবণ শুধু দিতে হয় এই নয় এতে চিনিও কিন্তু দিতে হয় এতে করে মিষ্টির টেস্টের একটা ব্যালেন্স থাকে আমি বেশ কিছুক্ষণ চিনি এবং বাটার একসাথে বিট করে নিয়েছি যাতে করে চিনির কোনো দানা না থাকে এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া ডিম দেবার পর আবারও 1 মিনিটের মতো বিট করে নেব এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব হাফ চামচ কালি জিরা সেটাও দিয়ে দেবার পর মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা আমি একেবারে না দিয়ে কিছু পরিমাণ দিয়ে মিশিয়ে নিব পরে আবারও কিছু পরিমাণ দিয়ে মিশিয়ে নিব প্লিজ কেউ এই পর্যায়ে ভিডিওটি স্কিপ করে দেখবেন না এতে করে আমি যেভাবে উপকরণগুলো মিক্সার করে নিচ্ছি সেটা ফলো করবেন তাহলে পারফেক্ট একটি ডো তৈরি করতে পারবেন আপনারা ডোটা তৈরি করে নেবার পর কোনো রেস্টে রাখতে হবে না বিস্কুটটি তৈরি করার আগে আমি বেকিং ট্রেটা তৈরি করে নিব আজকের সম্পূর্ণ বিস্কুটগুলো আমি ওভেনে তৈরি করে দেখাবো তার জন্য বেকিং ট্রেতে বাটার পেপার দিয়ে নিয়েছি এবার এখানে বোর্ডে একটি র‍্যাপিং পেপার নিয়েছি তার উপরে বিস্কুটের ডোটা নিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে দিচ্ছি আবারও ডোয়ের উপরে বাড়তি যে কাগজটা সেটা দিয়ে আলতো হাতে এখন বেলে নিচ্ছি ডোটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি খুব একটা পাতলা হবে না এবার উপরের পেপারটা সরিয়ে নিব আধা ইঞ্চি পুরুত্বের হয়েছে ভালোই বেশ মোটামুটি বড় করে বেলে নিয়েছি এবার কেটে নিতে হবে কেটে নেওয়ার জন্য এখানে আমি কুকি কাটার নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপের কাটার ব্যবহার করতে পারেন কেটে নেওয়ার পরে সাইডে যে অতিরিক্ত অংশ থেকে যাবে সেগুলোকে ফেলে দিবেন না সেগুলোকে দিয়ে আবারও একত্রে করে ডোটাকে বেলে নিয়ে আবারও বিস্কুট তৈরি করা যাবে এবার আলতো হাতে প্যালেট নাইফ দিয়ে আলতো হাতে তুলে নিয়ে বেকিং ট্রেতে রেখে দিব বিস্কুটটা কতটুকু পুরুত্বের হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক আমি অবশিষ্ট ডোয়ের যে অংশ ছিল সেটা আবারও বেলে নিয়েছি কুকি কাটার দিয়ে আবারও বিস্কুট তৈরি করে নিচ্ছি একটা একটা তুলে সবগুলো বিস্কুট আমি বেকিং ট্রেতে নিয়ে নিলাম এবার আমি শাশলিক কাঠি দিয়ে ছিদ্র করে নিচ্ছি আপনারা সবাই জানেন যে সল্ট কুকিজ এরকমের ছিদ্রই থাকে এটাই সল্ট কুকিজের বৈশিষ্ট্য অতিরিক্ত ফুলে গেলে এর স্বাদ অন্যান্য কুকিজের মতনই হয়ে যাবে এবার আমি কুকিজগুলো বেক করে নিব তার জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে ঠিক মিডল রেকে রেখে আপ ডাউন হিট অন করে 15 মিনিটের জন্য বেক করে নিব
আপনারা যদি চুলায় বেক করতে চান আমার চ্যানেলে অন্য আরেকটি সল্ট কুকিজের রেসিপি আছে সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখে নেবেন সেটা কিভাবে চুলায় তৈরি করতে হয় বিস্কুটগুলোকে হয়ে যাবার পর ওভেন থেকে নামিয়ে কুলিং রেখে ঠান্ডা করে নিব যারা সল্টেড বিস্কুট পছন্দ করেন তারা আমার উপর ভরসা করে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না আপনাদের কাছে ভালো লাগবে বিস্কুটটি ভেঙে দেখাচ্ছি বিস্কুটটি কতটা ভালো হয়েছে একবার তৈরি করে না খেয়ে দেখলে একদমই বুঝতে পারবেন না আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ